প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আমি তোমাদেরকে নবম শ্রেণী মানে ক্লাস নাইন তোমরা যারা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলে যারা সরকারি স্কুলে পড়াশোনা করো মোটামুটি তাদের জন্যই মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু নিয়ে আমরা একটু আলোচনা করবো আগে আমরা এর আগে আমরা আগের ভিডিওতে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান নিয়ে আলোচনা করেছি আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু নিয়ে আলোচনা করবো আগেরবার আমি দেখিয়ে দিয়েছি তোমরা কীভাবে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলোকে তোমরা নিতে পারবে সংগ্রহ করতে পারবে তো চলো আরেকবার তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে প্রথমে তোমরা বাড়িতে যাদের ডেস্কটপ ল্যাপটপ মোবাইল যা আছে সেখানে তোমরা গিয়ে গুগলটাকে ওপেন করো গুগল খোলো ঠিক আছে গুগলটা খোলার পর এবার এখানে গিয়ে তোমরা টাইপ করো বাংলার শিক্ষা বাংলার শিক্ষা এখান থেকে গিয়ে টাইপ করো ঠিক আছে দেখো চলে এসেছে বাংলার শিক্ষা আমরা বাংলার শিক্ষাটাকে ক্লিক করলাম এবারে দেখো আমরা বাংলার শিক্ষা ওয়েবসাইটে ঢুকছি ই পোর্টালে আমরা ঢুকছি তো এবার আমার বাংলা শিক্ষা ওয়েবসাইটটা খুলে যাবে হ্যাঁ দেখো বাংলা শিক্ষা ওয়েবসাইটটা খুলে গেছে ঠিক আছে বাংলা শিক্ষা ওয়েবসাইটটা যখনই খুলে গেল দেখো এখানে এই পুরো পেজটা খুলে গেছে এবারে তোমরা কী দেখতে পাচ্ছো এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একদম উপরের দিকে ডান দিকের কর্নারে অনলাইন ক্লাসরুম আছে আমি অনলাইন ক্লাসরুমটাকে ক্লিক করলাম ঠিক আছে অনলাইন ক্লাসরুম ক্লিক করার পর আমাদের অনলাইন ক্লাসরুমটা খুলে যাবে ওকে তো দেখো খুলে গেছে পেজটা এবারে এটা খুলে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে সমস্ত কিছু দেওয়া আছে অ্যাক্টিভিটি টাস্ক অ্যাক্টিভিটি টাস্ক থ্রি ই লার্নিং প্রোগ্রাম ভিডিও প্রোগ্রাম ভিডিও ফাইভ টু এইট সমস্ত কিছু আছে ঠিক আছে তো আমরা এখান থেকে নেবো অ্যাক্টিভিটি টাস্ক এনার পরে দেখো এখানে আমরা চলে যাব নিচের দিকে ক্লাস নাইন আছে দেখো ক্লাস নাইন পেয়ে গেছি নাইনে দেখো ম্যাথ আছে এখানে ম্যাথ দেখতে চাই পার্ট ওয়ান পার্ট টু ডাউনলোড আমরা পার্ট টুটাকে নেব ঠিক আছে পার্ট টুটাকে নিলাম দেখবো আমাদের পার্ট টুটা ডাউনলোড হয়ে গেছে কি না একটু সময় লাগছে ম্যাথসের পার্ট টুটা হ্যাঁ হয়ে গেছে দেখো ম্যাথস প্লার পার্ট টুটা ডাউনলোড হয়ে গেছে আমরা এখান থেকে এটাকে বড়ো করে নিলাম ঠিক আছে এটাকে আমরা বড়ো করে নিলাম দেখো দেখতে পাচ্ছ গণিত মডেল অ্যাক্টিভিটিস গণিত নবম শ্রেণী এখানে মোটামুটি চারটে অঙ্ক আছে প্রথমটা বাস্তব সংখ্যা তারপর একটা লেখচিত্র তারপর একটা বাস্তব সংখ্যা তারপরে সমীকরণের সমাধান তারপর একটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক জমিতে এই চারটে প্রবলেম আছে আমরা এবারে পরপর করে করে যাচ্ছি প্রত্যেকটা অঙ্ক স মানে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়ে দিয়ে করে যাচ্ছি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না আশা করি তো যেমনভাবে আমি করছি তেমনিভাবে অঙ্কগুলো করো একদম খুব সহজভাবে বুঝে যাবে এবং খুব সুন্দরভাবে তোমরা অঙ্কগুলোকে প্র্যাকটিসও করতে পারবে ঠিক আছে চলো তাহলে আমরা শুরু করি মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু সবাই রেডি হও খাতা নিয়ে এবার আমরা শুরু করছি দেখো ক্লাস নাইনের মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তোমাদেরকে করে দিয়েছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক টু এর ফার্স্ট যে প্রবলেমটা আছে দেখো দুটো এমসি কিউ আছে এক্স জেড তিনটি বাস্তব সংখ্যা এক্সটায় লেস দ্যান ওয়াই এবং জেডটা লেস দ্যান জিরো হলে চারটে অপশান দেওয়া আছে কোনটা ঠিক হবে তো আমরা যেটা করেছি সেটা সেকেন্ডটাকে ঠিক বলেছি কেন একটু ছোট্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো কেন হচ্ছে এক্সটা লেস দ্যান ওয়াই এক্সটা এর থেকে ছোট। তারপরের কন্ডিশনটা বলেছে জেডটা লেস দেন জিরো তো জেডটা যদি লেস দেন জিরো হয় মানে জেডটা হচ্ছে নেগেটিভ জিরোর থেকে যেটা ছোট হয় তাদেরকে নেগেটিভ বলে ঋণাত্মক সংখ্যা তো যেহেতু নেগেটিভ এটা এবারে দুজনের সাথে যদি আমি গুণ করি এক্সের সাথে জেড গুণ করলে এক্স y ওয়াই এর সাথে জেড গুণ করলে ওয়াই জেড যদি ওয়াইটা বড় হয় এক্সের চেয়ে তার সাথে যদি একটা নেগেটিভ গুণ করি তখন কি হয় এই গ্রেটার দেন চিহ্নটা উল্টে গিয়ে লেস দেন হয়ে যাবে ঠিক আছে আর একটা আরেকটা উদাহরণ দেই ই দুইটা তিনের থেকে ছোট তিনটা দুইয়ের থেকে বড়ো এবারে জেডটা ধরো এক্সটা আমি নিয়েছি দুই ওয়াইটা নিয়েছি তিন এটা এক্স এটা ওয়াই এবারে জেডটা জের থেকে ছোট তুমি মনে করো জেড ইকোয়াল টু মাইনাস ওয়ান এটা দুজনের সাথে মাইনাস ওয়ান গুণ করো এখানে মাইনাস ওয়ান গুন করলে কত হবে মাইনাস টু আর এখানে মাইনাস ওয়ান গুন করলে হবে মাইনাস থ্রি তাহলে আমরা কী জানি মাইনাস টু আর মাইনাস থ্রি এর মধ্যে কে বড়ো যে সংখ্যাটা যত বড়ো হয় তার সাথে একটা মাইনাস গুণ করলে সে তত ছোট হয়ে যায় তাহলে এখানে কী হবে মাইনাস দুইটা বড় আর মাইনাস তিনটা ছোটো তাহলে বোঝা গেল ফার্স্ট প্রবলেমের সলিউশনটা এবার দ্বিতীয় প্রবলেমটা দেখো দ্বিতীয় প্রবলেমটা বলেছে নিচের কোন বিন্দুটি এই সমীকরণকে সমীকরণের লেখচিত্রের উপর অবস্থিত নয় চারটে বিন্দু দেওয়া আছে মানে কি বলতে চেয়েছে যে নিচের যে চারটে বিন্দু আছে সেই চারটে বিন্দু এই সমীকরণের উপরে যদি বসাই কোন বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে না মানে বামপক্ষের সাথে ডানপক্ষ মিলবে না তো আমরা কি করতে পারছি উত্তর লিখেছি টু কমা জিরো কেন লিখেছি দেখো প্রথমটা যদি আমি উত্তর থেকে আমি অঙ্কটা করা শুরু করছি তিন কমা দুই প্রথম বিন্দুটা এখানে তিন কমা দুই যদি বসাই তিন তিনে নয় বিয়োগ দুই তাহলে নয় থেকে দুই বিয়োগ করলে কত হবে সাত দেখো ডান দিকে কত আছে সাত তাহলে মিলে গেল মানে এই বিন্দুটা এই স্বরলেখার উপরে অবস্থিত দু নম্বর বিন্দুটা বসাচ্ছি তিন একে তিন যোগ চার কত হচ্ছে সাত ডান দিকের সাথে মিলে গেল তাহলে এই বিন্দুটাও এই স্বর উপরে অবস্থিত এবারে তিন নম্বর পয়েন্টটা জিরো কমা মাইনাস সেভেন এক্সের জায়গায় জিরো দাও জিরো মাইনাস সেভেন আর প্লাস মাইনাস গুন করলে প্লাস সেভেন ইজ ইকুয়াল টু সেভেন তাহলে এই বিন্দুটাও এই লেখচিত্রের উপরে অবস্থিত টু কমা জিরো বসাও টু ইন্টু থ্রি তাহলে কত হবে সিক্স মাইনাস জিরো টু সিক্স এখানে সিক্স হচ্ছে এখানে আছে সেভেন তাহলে সিক্স আর সেভেন মিলছে না মানে এই বিন্দুটাই উপর অবস্থিত নয় তাহলে ফার্স্ট দুটো এমসিকিউর সলিউশন আমরা করে ফেললাম এবারে দেখো দুয়ের দাগের যে প্রবলেমটা আছে স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাতে বলেছে স্তম্ভের বাঁধিকে একটা আছে ডান দিকে আছে বাঁধিকে সাথে ডান দিকে আমার মেলাতে হবে তো বাঁধিকে দেওয়া ছিল কি মূলত সংখ্যা অমূলত সংখ্যা তা দিয়ে ডান দিকে তিনটে দিয়েছিল সসীম অনাবৃত দশমিক সংখ্যা বাস্তব সংখ্যা নয় সসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা তো আমরা এবারে মিল করব কি আমরা জানি কি মূলত সংখ্যাটা কি হয় সবসময় সসীম দশমিক হয় এবং আবৃত্ত দশমিক হয় ঠিক আছে এটা আমরা আগে বাস্তব সংখ্যার চ্যাপ্টারে পড়েছি তাই মূলত সংখ্যার সাথে কাল মিল আছে সসীম দশমিক সংখ্যা বা আবৃত্ত দশমিক সংখ্যা আর অমূলত সংখ্যার সাথে কার মিল হবে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা অমূলত সংখ্যা কখনো আবৃত্ত হয় না ওটা অনাবৃত্ত হয় এবং অসীম দশমিক পর্যন্ত হয় মাঝখানে বাদ পড়ে গেল হচ্ছে বাস্তব সংখ্যা নয় এদের দুজনের মধ্যে কেউই এইটার সাথে ম্যাচ করছে না এটার সাথে এটা ম্যাচ করছে এটার সাথে এটা ম্যাচ করছে ওকে দেখো এবার তিন নম্বর যে প্রবলেমটা আছে সমাধান করতে বলেছে দুটো সমীকরণ দিয়েছে দিয়ে সমাধান করতে হবে দুটো সমীকরণ এবং দুটো আনন দুটো ভেরিয়েল আছে এক্স আর ওয়াই তো এবার প্রশ্ন হতে পারে যে আমরা এই দুটো সমীকরণকে অনেক রকমভাবে সমাধান করতে পারি আমাদের ক্লাস নাইনে আছে অপনয়ন আছে পরিবর্ত পদ্ধতি আছে তুলনামূলক পদ্ধতি আছে বজ্রগুনন পদ্ধতি আছে লেখচিত্র পদ্ধতি আছে আমরা অনেক রকমভাবে এটাকে কিন্তু সমাধান করতে পারি এই সরলেখা দুটোকে তো আমরা এখানে কী করেছি আমরা অপনয়ন পদ্ধতির সাহায্যে করার চেষ্টা করি তোমাদের যদি পরীক্ষাতে এরকম দেওয়া থাকে যে সমাধান করো কিছু যদি না বলে দেয় তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো ঠিক আছে যদি বলে দেয় মেনশন করে দেয় যে পদ্ধতির কথা উল্লেখ করে দেয় তখন তোমাকে সেই পার্টিকুলার পদ্ধতিতে অঙ্কটা করতে হবে যেহেতু এখানে বলে দেয় তো আমরা আমাদের মতো অপনয়ন পদ্ধতি করছি অপনয়ন পদ্ধতি করার নিয়ম হচ্ছে এক্স অথবা ওয়াই যে কোনো একটাকে আমি এলিমিনেট করব বাদ দেব তো আমার মনে হলো আমি ওয়াইটাকে এলিমিনেট করব কেন প্রশ্ন হতে পারে করতে করতে পারতাম হ্যাঁ করলেও একই কেন এলিমিনেট যাচ্ছি এখানে একটা আগে প্লাস আছে এখানে আগে মাইনাস আছে ফলে আমি প্লাস করে দিলে অঙ্কটা অনেকটা ইজিলি হবে তো আমরা ওয়াই এর কোয়েফিসিয়েন্ট দুটোকে সমান করতে মানে সহক দুটোকে সমান করতে পারি এখানে ওয়াইয়ের সহক আছে মাইনাস তিন আছে এখানে ওয়াই শহর আছে পাঁচ তাহলে তিন আর পাঁচকে সমান করতে গেলে এটাকে আমি পাঁচ দিয়ে গুণ করেছি এটাকে আমি তিন দিয়ে গুণ করেছি তাহলে এক নম্বর সমীকরণকে পাঁচ দু নম্বর সমীকরণকে তিন দিয়ে গুণ করেছি করে কি পেয়েছি এটা এক নম্বর সমীকরণটা চেঞ্জ হয়ে এলো তিন নম্বর আর দু নম্বরটা চেঞ্জ হয়ে হলো চার নম্বর এবারে দুটোকে যোগ করে দিয়েছি দিলে কি হবে ফিফটিন ওয়াই প্লাস মাইনাস এটা জিরো হয়ে যাবে এই দুটো যোগ করলে থার্টি এইট এক্স এটা হবে টু সিক্স সিক্স দুশো ছেষট্টি এবারে এখানে এক্স দিয়ে ভাগ করলে এক্স ইকাল টু সেভেন এবার এক্স টু সেভেনের ভ্যালুটা আমি এক নম্বর অথবা দু নম্বর যেকোনো একটা সমীকরণে বসাতে পারি বসিয়ে আমি ওয়াইটা বের করবো আমি এক নম্বর সমীকরণ এক্স ইকাল টু সেভেন বসিয়ে দিলাম তো এক নম্বর সমীকরণ এক্স ইকাল টু সেভেন বসালে কি হবে নির্ণের সমাধান তোমরা এখানে বসিয়ে দেখো দুটি ইকুয়েশনে দেখবে দুটি ইকুয়েশন কিন্তু স্যাটিসফাই করছে মানে আমার অঙ্কটা ঠিক হয়েছে এটা আমরা বুঝে গেলাম এবার দেখো আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কের একদম লাস্ট অঙ্কটা মডেল অ্যাক্টিভিটি শেষ অঙ্কটা করছি সে সঙ্কটাই আছে দেখো একটা চারটে বিন্দু দিয়েছে প্রমাণ করো যে এই চারটে বিন্দু যোগ করলে একটা সামান্তরিক তৈরি হবে এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক ঠিক আছে তোমাদের যে স্থানাঙ্ক জ্যামিতি আছে স্থানাঙ্ক জ্যামিতি খুব সহজ একটা চ্যাপ্টার অঙ্কটাকে খুব সুন্দর করে করেছি দেখো একটা আমি সামান্তরিক এঁকে নিয়েছি আগে এই অঙ্কগুলো করার সময় একটা নেবে দেখব হবে তোমাদের কাছে তো এবি একটা সামান্তরিক ড্র করেছি এ বিন্দুটাকে ধরেছি টু কমা জিরো বি বিন্দুটাকে ধরেছি ফাইভ কমা জিরো সি বিন্দুটাকে ধরেছি সিক্স কমা টু ডি বিন্দুটাকে ধরেছি থ্রি কমা টু এটা হচ্ছে একদম সাইক্লিক অর্ডার একটা নিয়েছি নেওয়ার পরে কি করেছি আমি কী করেছি বিন্দুগুলো নেওয়ার পর আমি প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য বের করেছি বাহু দৈর্ঘ্য কীভাবে বের করতে হয় বাহু বিসি সিডি ডি এ বাহুগুলো বের করেছি বাহু দৈর্ঘ্য মানে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার ফর্মুলা কি আমরা আমি যেতে শিখেছি এক্স ওয়ান মাইনাস এক্স টু হোলস্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়াই মাইনাস ওয়াই টু হোলস্কোয়ার তার মাথায় রুট মাথায় এগুলো কী চিহ্ন দেওয়া আছে এগুলো হচ্ছে মানে স্বরলেখার দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে এবির দৈর্ঘ্য তো এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল প্লাস ওয়ান মাইনাস ওয়াই টু তার মাথায় রুট এক্স ওয়ান এক্স টু কোনটা দেখো প্রথম বিন্দুটা হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান দ্বিতীয় বিন্দুটা হবে এক্স টু ওয়াই টু তাহলে এক্স ওয়ান ওয়ান টু এক্স টু মানে ফাইভ এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু হোল এটা হচ্ছে টু মাইনাস ফাইভের হোল স্কোয়ার করলে মাইনাস থ্রির হোল স্কোয়ার থ্রি স্কোয়ার মানে তিন এই স্কোয়ার আর এই রুট কেটে গিয়ে পড়ে থাকবে তিন একক এবার বলছে বিসি বাহু দৈর্ঘ্য বের যে ঠিক এমনি ভাবে এক্স আর মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই টু হোল স্কয়ার বিসি মানে বি বিন্দু আর সি বিন্দুর মধ্যে দূরত্ব বের করেছি রুট ফাইভ হয়েছে সি ডি সি ডির মধ্যে দূরত্ব বের করেছি তিন একক হয়েছে ডি এ ডি এর মধ্যে বের করেছি রুট ফাইভ একক হয়েছে এবারে ব্যাপারটা হচ্ছে আমি দুটো কর্ণ বের করেছি কোন কর্ণ সামান্তরিকের দুটো করে কর্ণ থাকে তাহলে এই সামান্তরিকের একটা কর্ণ এসি একটা কর্ণ বিডি তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য বের করেছি রুট কুড়ি একক আর বিডি কর্ণের দৈর্ঘ্য বের করেছি রুট এইট একক এবারে ব্যাপারটা হচ্ছে যে কর্ণ দুটো দৈর্ঘ্য কেন বের করলাম না এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এবি বাহুর সাথে সিডি বাহুটা সমান দেখো এবি বাহু দৈর্ঘ্যের সাথে সিডি বাহু দৈর্ঘ্য সমান তিন একক তিন একক এ দুটো সমান মানে এবি বাহু আর সিডি বাহু এরা দুজন সমান আবার দেখো এডির সাথে বিসি সমান কোথায় এডি বাহুর সাথে কত এখানে দেখতে পাচ্ছি বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে রুট ফাইভ এটার সাথে এইটা সমান মানে বিসি বাহুর সাথে এডি বাহুটা সমান তাহলে বিপরীত বাহুগুলো সমান হলো এবারে বলছে যে বিপরীত বাহুগুলো সমান হলেই যে সমান্তরিক হবে তা নয় আয়ত বিপরীত বাহুগুলো সমান বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান তো আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের সাথে ডিফারেন্সটা সামান্তরিকের কি হতে পারে আয়তক্ষেত্র বড়ক্ষেত্রের সাথে সামান্তরিকের ডিফারেন্সটা এটাই হচ্ছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রে যে কর্ণ দুটো হয় ওদের ক্ষেত্রে কর্ণ দুটো কিন্তু সমান হয় ইকুয়াল লেন্থের হয় সমান দৈর্ঘ্যের হয় কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কিন্তু কর্ণ দুটো দৈর্ঘ্য সমান হয় না এখানেই হচ্ছে পার্থক্য হয়ে যাচ্ছে এটা সামান্তরিক কিনা না আমি দেখো দুটো কর্ণ বের করি যে এসি কর্ণ আর বি কর্ণ এসি কর্ণ রুট টোয়েন্টি বিডি কর্ণ রুট এইট তাহলে দুজনের মধ্যে দেখো কম বেশি হচ্ছে এসি কর্ণের দৈর্ঘ্যটা বেশি বিডি কর্ণের দৈর্ঘ্যটা কম তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি কর্ণ দুটো দৈর্ঘ্য যেহেতু সমান নয় তাহলে এটা একটা সামান্তরিক যদি কর্ণ দুটো দৈর্ঘ্য সমান হয়ে যেত তাহলে এটা হয়ে যেত আয়তক্ষেত্র আর যদি কর্ণ দুটো দৈর্ঘ্য সমান হতো এবং সবকটা বাহু সমান হতো তাহলে এটা হয়ে যেত বর্গক্ষেত্র এটাই হলো আমাদের করলাম কমপ্লিট করলাম এসি নট ইকুয়াল টু বিডি এবি সমান সিডি বিসি সমান ডি এ বিপরীতবাহগুলো সমান কর্ণ দুটো সমান নয় তাহলে এবিসিডি একটা হচ্ছে সামান্তরিক এটা মডেল অ্যাক্টিভিটি টাস্কের অঙ্কগুলো কমপ্লিট করলাম তোমরা বাড়িতে কী করবে মন দিয়ে ভিডিওগুলো দেখার পর দেখার সাথে সাথে অঙ্কগুলো খাতায় করবে দেখবে অঙ্কগুলো খুব ইজিলি বুঝতে পারবে আর যদি কিছু কারোর জিজ্ঞেস করার থাকে কারোর কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং শেয়ার করবে থ্যাংক ইউ